গার্মেন্টস ফ্যাক্টরিকে সাস্টেনেবল করতে চান তাহলে আপনাকে খরচ কমিয়ে উৎপাদন খরচ কমিয়ে আনতে হবে এবং সেটি কিভাবে তো আজকে আমি ভিডিওর মাধ্যমে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দুটি উদাহরণ দেখাবো কিভাবে চেঞ্জ ওভার টাইম মিনিমাইজ করে এবং ডিফেক্ট মিনিমাইজ করে আপনি টাকা সেভ করতে পারেন বর্তমান প্রেক্ষাপটে আপনি যদি উৎপাদন খরচ কমিয়ে না নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না তো একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কিন্তু অনেক অনেক ডিপার্টমেন্ট থাকে প্রায় 15 থেকে 18টা ডিপার্টমেন্ট থাকে এই 15 থেকে 18টা ডিপার্টমেন্টেই উৎপাদন খরচ বা হ্যান্ডেলিং টাইম কমিয়ে বা পদ্ধতি গ্রহণ স্ট্র্যাটেজিক পদ্ধতি গ্রহণ করে আমরা খরচ কমিয়ে আনতে পারি তো চেঞ্জ ওভার টাইম এবং ডিফেক্ট মিনিমাইজ করে কিভাবে খরচ কমিয়ে নিয়ে আসা যায় তার দুটি কেস স্টাডি বা এক্সাম্পল আমি দেওয়ার চেষ্টা করেছি আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদের জন্য একটা হেল্পফুল ভিডিও হবে কারণ এই ভিডিওটি আমি এমনভাবে হিসাবটা বা ক্যালকুলেশনটা বা এক্সাম্পলটা আমি এমনভাবে প্রেজেন্ট করেছি আপনাদের বুঝতে সহজ হবে তো আপনারা এই এক্সাম্পলটি আপনাদের প্রতিষ্ঠানের কাজে লাগাবেন এবং পর্যায়ক্রমে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের উৎপাদন খরচ কমিয়ে নিয়ে আসতে পারবেন এই জন্য আমাদেরকে কম্পিউটার স্ক্রিনে চলে যেতে হবে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এই চ্যানেলটিতে আপনারা গার্মেন্টস রিলেটেড কীভাবে খরচ কমানো যায় কীভাবে কোয়ালিটি ইম্প্রুভ করা যায় লিন সিক্স সিগমা লিন ম্যানুফ্যাকচারিং এই সমস্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে বাংলা ভাষায় আপলোড করা হচ্ছে বাংলা ভাষায় তো এই বাংলা ভাষায় এই ধরনের চ্যানেল আপনারা খুঁজে পাবেন না কথার বাড়াবো না চলুন আমরা মূল আলোচনায় চলে যাই এবং আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই তো যেমনটা বলতেছিলাম আমরা মূল আলোচনায় চলে আসছি কেস স্টাডি ওয়ান অর্থাৎ এক্সাম্পল ওয়ান কীভাবে সুইমিং পুলের কীভাবে কস্ট কমিয়ে নিয়ে আসা যায় কেস স্টাডি ওয়ান এখানে আমি দেখাবো একটি উদাহরণ একটা সুইমিং পুলে ধরুন 20 লাইনের একটি ফ্যাক্টরি 20 লাইনের একটি ওভেন ফ্যাক্টরি 10 ঘন্টায় বেসিক 5 পকেট ডেনিং প্যান্ট প্রোডাকশন করে হচ্ছে আপনার 1200 পিস তাহলে 20 লাইনে হয় কত পিস 24,000 পিস যেখানে অ্যাভারেজ ডিএসি হচ্ছে 10% এই 10% কিন্তু একটা হিউজ রিওয়ার্ক অর্থাৎ এটা ওয়েস্টেজ তো এই হিসাবটা আমরা করে দেখাবো তো কোশ্চেন হচ্ছে আপনি যদি এই 10% ডিএসিউকে 4% নিয়ে আসেন 4% নিয়ে আসেন তাহলে এই 20 লাইনের একটি ফ্যাক্টরি ওভেন প্রজেক্টের জন্য কত লাখ টাকা সেভ করবে তো কিউসিপাস ফর 20 লাইন্স 24,000 মাইনাস 10% অর্থাৎ আমার রানিং ডিএসি হচ্ছে 10% তো 24,000 থেকে যদি আমি 10% মাইনাস করি তাহলে আসে হলো 21,600 পিস ওকে গার্মেন্টস তাহলে 24,000 থেকে 21,600 বাদ দিলে থাকে 2400 গার্মেন্টস এটাই হচ্ছে ডিফেক্টিভ গার্মেন্টস এটা আমাদেরকে রিওয়ার্ক করতে হবে এটা টোটালি ওয়েস্টেজ আচ্ছা এবার 26 অর্থাৎ 1 মাসে 26 দিন সাধারণত আমাদের কাজ হয় তাহলে এটাকে দিয়ে মাল্টিপ্লাই করলে 62,400 পিস 2400 পিস হচ্ছে এক লাইনে তাহলে 26 ডেজে কত হবে তাহলে 26 ডেজে হবে হলো 62,400 পিস সো তার মানে এটা অলমোস্ট 4 দিনের প্রোডাকশন কোয়ান্টিটি মানে অলমোস্ট 4 দিনের প্রোডাকশন কোয়ান্টিটি এখন এটা তাহলে কী দাঁড়ালো তো অ্যাভারেজ বর্তমানে আপনার আমি সিমের কস্ট ধরছি এখানে তো সিম কস্ট অর্থাৎ শুধুমাত্র কস্ট অফ ম্যানুফ্যাকচারিং সাপ্লায়ার অর্থাৎ যে বায়ার কাজ দিছে সে আপনার ফেব্রিক এবং অ্যাক্সেসরিজ সব দিয়ে দিবে সে শুধু আমাকে প্রোডাকশন খরচটা দিবে এটা যদি এফবি প্রাইস হতো তাহলে কিন্তু আবার আমাদের আরও অনেক বেশি সেভ করতে পারতাম যাই হোক তাহলে কী দাঁড়ালো যদি আবার সেম কস্ট $5 হয় অর্থাৎ প্রতি ডজনে সেম কস্ট কিন্তু নট এফবি প্রাইস সেম কস্ট যদি প্রতি ডজনে $5 হয় তাহলে আমি যে আমার এই যে 62,400 পিস যে 1 মাসের ডিফেক্টিভ হলো এটাকে আমি যদি 12 দিয়ে ভাগ করি তাহলে কী হবে আপনার ডজনে আসবে তো ডজনে আসার পরে আমি এটাকে $5 দিয়ে মাল্টিপ্লাই করবো $5 দিয়ে মাল্টিপ্লাই করলে আপনার হলো যেখানে
5,46,000 টাকা আসে। $1 সমান সমান বর্তমানে 105 টাকা। তো এবার চিন্তা করেন যে ডিফেক্ট যদি 10% থেকে 4% নিয়ে আসা যায় তাহলে কত টাকা সেভ হবে। 5,04,600 মাইনাস 4%, এটাকে 4% করলে আপনার 52,000। এই 5,04,600 টাকার মাইনাস 4% হলো 52,000 টাকা। আবার শুধুমাত্র ডিফেক্ট আমি কমিয়ে এখানে 52,000 টাকা আমি সেভ করলাম। আবার আমার যে এই যে 2400 পিস, এটা কিন্তু দুই দিনের প্রোডাকশন। তো দুই দিনের প্রোডাকশন কত, ওভেন প্রজেক্টে এক লাইনে একদিনের খরচ আছে 96,000 টাকা। তাহলে দুই দিন, তাহলে আমি 96,000 টাকাকে দুই দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আসে হলো 1,92,000 টাকা। তো এখানে পেলাম 1,92,000 টাকার উপরে ছিল, আমি পেয়ে গেছি 52,000 টাকা। তাহলে কত হলো এখানে, 2,40,000 টাকা আমি সেভ করতে পারছি শুধুমাত্র ডিফেক্ট মিনিমাইজ করে। একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে ফেব্রিকেশন থাকে, কাটিং থাকে, ওয়্যার হাউস থাকে, ফিনিশিং, অনেক ডিপার্টমেন্ট থাকে, 15-16টা ডিপার্টমেন্ট আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা যদি এভাবে করে ডিফেক্ট মিনিমাইজ করতে পারি তাহলে কিন্তু এবার চিন্তা করুন কত টাকা সেভ করা যায়। দ্বিতীয় উদাহরণে আসি। দ্বিতীয় উদাহরণটা হচ্ছে চেঞ্জ ওভার টাইম কমিয়ে কীভাবে আপনি সেভ করতে পারেন। সুইং ফ্লোরে চেঞ্জ ওভার টাইম যদি কমিয়ে নেওয়া তাহলে কত টাকা আপনি সেভ করতে পারেন। তো 20 লাইনে একটা ফ্যাক্টরি আছে, সেখানে প্রতি মাসে এক লাইনে একটি করে চেঞ্জ ওভার, অর্থাৎ একটি করে নতুন স্টাইল ইনপুট হয়। 20 লাইনের জন্য 20টা নতুন লেআউট হবে। তো অ্যাভারেজ প্রোডাকশন ফর 10 আওয়ার্স পার লাইন ইজ 1200 পিস। তো ওই ফ্যাক্টরিতে হয় হচ্ছে আপনার এক লাইনে 1200 পিস। তাহলে 20 লাইনের ফ্যাক্টরি 1200 × 20, 24,000 পিস প্রোডাকশন পার ডে। তাহলে 26 দিনে কত হবে, 26 × 24,000, তাহলে 6,24,000 পিস গার্মেন্টস তৈরি হয় ওই ফ্যাক্টরিতে এক মাসে। আচ্ছা, চেঞ্জ ওভার টাইম আমি 60 মিনিট, ওইখান থেকে যদি আমি 30 মিনিটে নিয়ে আসতে পারি, অর্থাৎ চেঞ্জ ওভার টাইমটা কি, আমি নতুন একটা স্টাইল দেওয়ার সময় আমার নতুন একটা স্টাইল যখন ইনপুট হবে তখন আমাদের কিছু মেশিনে রদ বদল করতে হয় এবং অ্যাক্সেসরিজ টিমসের কিছু নতুন অ্যাক্সেসরিজ এবং থ্রেড অ্যাক্সেসরিজ এগুলো আমাকে আনতে হয়। অর্থাৎ সেট আপ টাইম, চেঞ্জ ওভার টাইম মানে সেট আপ টাইম। আমি কিন্তু লেআউটের কথা বলতেছি না, লেআউট করতে তারও অনেক বেশি সময় লাগে। সেট আপ টাইম আমি যদি 1 ঘন্টার জায়গায় 30 মিনিটে নিয়ে আসি তাহলে কত টাকা সেভ হবে। তাহলে 30 মিনিট × 20 লাইন, তাহলে 600 মিনিট। এই 600 মিনিটকে আমি যদি 60 দিয়ে ভাগ দিই তাহলে 10 ঘন্টা, তো 1 ঘন্টায় আমার উৎপাদন হয় হলো, 1 ঘন্টায় উৎপাদন হয় 120 পিস। আচ্ছা, তাহলে সাপোজ 1 পিস ডেনিম প্যান্ট FOB প্রাইস ইজ $8, মানে $1, 1 পিস ডেনিম প্যান্টের FOB প্রাইস হচ্ছে $8, তাহলে 120 × $8 কত হলো, 1,08,000 টাকা। বর্তমানে $1 সমান সমান 105 টাকা মিনিমাম, কোথাও কোথাও বেশি হতে পারে। তাহলে আমি এখানে সেট আপ টাইম যদি আমি কমিয়ে 1,08,000 টাকা সেভ করলাম এখানে, তাহলে উপরে ছিল কত, উপরে আপনি দেখেন মিনিমাইজ করে, ডিফেক্ট মিনিমাইজ করে আমি এখানে লাভ সেভ করছি 2,44,000 টাকা। এবং সেট আপ টাইম আমি কমিয়ে এখানে, চেঞ্জ ওভার টাইম কমিয়ে এখানে সেভ করতে পেরেছি 1,08,000 টাকা। দুইটাকে যদি আমি যোগ দিই তাহলে আসে হলো 3,40,800 টাকা। চেঞ্জ ওভার টাইম এবং ডিফেক্ট মিনিমাইজ করে আমি এই টাকাটা সেভ করতে পারলাম। তো একটা ফ্যাক্টরিতে তো আপনার অনেক ডিপার্টমেন্ট থাকে, তো প্রতিটি ডিপার্টমেন্টেই যদি এইভাবে ক্যালকুলেশন করে আপনার স্ট্র্যাটেজিক প্ল্যান গ্রহণ করে যদি আমরা কাইজেন অ্যাপ্লাই করে যদি ছোটো ছোটো ইম্প্রুভমেন্ট করে যদি আমরা মিনিমাইজ করতে চাই তাহলে কিন্তু সম্ভব, এটা অসম্ভবের কিছু না। 3,40,800 টাকা সেভ করতে পারি তাহলে, আর 10টা ডিপার্টমেন্ট আছে সেখানে আমি যদি সেভ করতে পারি তাহলে কত টাকা, তো মোটামুটি 18 থেকে 20 লাখ টাকা 20 লাইনের ফ্যাক্টরিতে যদি একটু চিন্তাভাবনা করে চলা যায়, স্ট্র্যাটেজিক ডিসিশন নিয়ে কাজ করা যায়, একটু চোখ কান খুলে রেখে কাজ করলে কিন্তু আপনার 15 থেকে 18 লাখ টাকা সেভ করা সম্ভব। তো ব্যাপারটা মানে আপনারা ক্লিয়ার, আমি দুইটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি এখানে। তো আপনারা এভাবে আপনারা আপনাদের প্রতিষ্ঠানে এই দুটি উদাহরণ অ্যাপ্লাই করবেন, আমি যেভাবে হিসাবটা দেখাইছি এভাবে আপনারা অ্যাপ্লাই করে দেখবেন যে কতটুকু আপনারা করতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আলোচনা এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।